ওয়েলকাম টু সায়েন্স গামা। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস এইটের সেকেন্ড সামেটিভের সলিউশন দেওয়া চলছে। তোমাদের নয় নম্বর স্কুল অবধি সমস্ত সলিউশন দেওয়া হয়ে গেছে। এটা দেখো 10 নম্বর স্কুল, যেটা রয়েছে পেজ নম্বর 138-এর। তার উত্তরগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে রয়েছে প্রথম প্রশ্ন, একের দাগে র্যাকেটটা। এখানে বলেছে হরিশ 6 দিনে একটি কাজে 3/17 অংশ করে, সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমরা কি জানি, সম্পূর্ণ মানে এক অংশ। হরিশ 3/17 অংশ কাজ করে 6 দিনে, তাহলে এক অংশ করবে কতদিনে? 6/3/17। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 34 দিনে, তাই 34 দিন হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো একের দাগে দুয়েরটা। এখানে রয়েছে a^2m, a^3m, a^4m এর লসাগু এবং গসাগু এর গুণফল কত আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখে নাও, আমরা কি জানি a^2m মানে a^m × a^m, a^3m মানে a^m × a^m × a^m, একইভাবে a^4m পেলাম। দেখো যখন গসাগু করব তখন আমরা যেগুলো সাধারণ উৎপাদক সেইগুলো দেখব। দেখো এক্ষেত্রে a^2m হয়ে যাচ্ছে আমাদের সাধারণ উৎপাদক। লসাগুর ক্ষেত্রে আমরা কি দেখছি, সর্বোচ্চ যেটা থাকবে a^4m। দেখো a^4m, তাহলে গসাগু এবং লসাগু আমরা পেয়ে গেছি, তাহলে এদের গুণফল আমরা লিখতে পারবো। গুণফল কত হয়ে যাচ্ছে দেখো, a^4m × a^2m, তাহলে গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে কত হয়ে গেল, a^4m + 2m, তার মানে a^6m, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। একের দাগে তিনেরটা দেখো। এখানে বলা আছে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল BAC সমান 70 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ABE প্লাস অ্যাঙ্গেল ACD এর মান কত। এটা হচ্ছে অ্যাঙ্গেল ABE এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল ACD। দেখে নাও, আমরা কি জানি বহিস্থ কোণ মানে বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান, তার মানে অ্যাঙ্গেল ABE সমান কি হয়ে যাবে, BAC প্লাস ACB। একইভাবে দেখো ACD সমান কি হয়ে যাবে, এটা হচ্ছে উৎপন্ন বহিস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সঙ্গে সমষ্টির সমান হয়ে যাবে, তাহলে CAB প্লাস CBA এই দুটোর সঙ্গে যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। এবার দেখে নাও, আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মানে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই 3টি কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। আমরা এ কোণের মান জানি 70 ডিগ্রি, এ কোণের মান 70 ডিগ্রি আমাদেরকে দেওয়া ছিল, তাহলে আমরা অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCA সমান 110 ডিগ্রি বলতে পারবো। দেখো এখানে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যেই উৎপন্ন বহিস্থ কোণ হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়ে যায়। সেই সূত্রটাকে কাজে লাগিয়েই আমরা অ্যাঙ্গেল ABE সমান বলতে পারবো অ্যাঙ্গেল ACB প্লাস 70 ডিগ্রি, কারণ 70 ডিগ্রি এ কোণের মান আমাদেরকে দেওয়াই ছিল, সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। একইভাবে 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম অ্যাঙ্গেল ACD সমান অ্যাঙ্গেল CBA প্লাস 70 ডিগ্রি, কারণ কি আমাদেরকে 70 ডিগ্রি মান বলাই ছিল। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, বাম দিকের সঙ্গে বাম দিক যোগ হবে, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ হবে, কত পেয়ে গেলাম অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল CBA প্লাস 140 ডিগ্রি, কারণ 70-এর সঙ্গে 70 যোগ করে আমরা পাই 140। তাহলে দেখে নাও, যেহেতু আমরা 110 আগেই পেয়েছিলাম এই জায়গাটার মান, অর্থাৎ সি কোণ প্লাস বি কোণ সমান 110 আগেই জানতাম, তাহলে আমরা কত পেলাম, 70-এর সঙ্গে 70 যোগ করে 140, টোটাল আমাদের হয়ে গেল 250 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, যে অ্যাঙ্গেল ABE প্লাস অ্যাঙ্গেল ACD সমান 250 ডিগ্রি। দেখো দুয়ের দাগের র্যাকেটটা। এখানে বলেছে গোবিন্দপুর গ্রামের একটি রাস্তার 2/11 অংশ তৈরি করতে 32 জন লোকের 10 দিন সময় লাগে, 15 দিনে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে আর কতজন লোক লাগবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রথমে মোট কতজন লোক লাগছে আমরা দেখব, তারপর সেটার থেকে 32-কে বিয়োগ করে দেব, তাহলে আমরা আর কতজন লোক লাগছে সেটা পেয়ে যাব। দেখে নাও, দেখো এখানে 2/11 অংশ 10 দিনে 32 জন লোক করে, বাকি কত আছে, সম্পূর্ণ যেহেতু 1 হয় তাই 1 − 2/11 মানে 9/11 হচ্ছে বাকি। বাকি অংশ 15 দিনে শেষ করতে হবে, কতজন লোক লাগবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখে নাও, রাস্তার পরিমাণের সঙ্গে লোক সংখ্যা কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক হয়। দেখো মোট লোক সংখ্যা কত হচ্ছে, 32 × 10^15 × 9/11/2/11 জন। দেখো কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 96 জন, 96 জন আমাদের হচ্ছে মোট লোক সংখ্যা। তাহলে আর কতজন জানতে চেয়েছিল, 96 থেকে 32 বিয়োগ করে পেলাম 64 জন, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো দুয়ের দাগের দুয়েরটা।
এখানে বলেছে রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাসে শরবত পূর্ণ করেছে। এই তিনটি গ্লাসের শরবতে জল এবং সিরাপের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে। প্রথমটাতে আছে 3:1, দ্বিতীয়টাতে আছে 5:3, তিন নম্বরে রয়েছে 9:7। এই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে বড় পাত্রে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কি করব, প্রথম গ্লাসে জলের পরিমাণ এবং সিরাপের পরিমাণ দেখে নেব। যেহেতু 3:1 ছিল তাই 3/3+1 অংশ হচ্ছে জল এবং সিরাপ হবে 1/3+1 মানে 1/4। এবার দেখে নাও দ্বিতীয় গ্লাসের শরবতে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত। এখানে দেখো দ্বিতীয় গ্লাসে ছিল 5:3, তাই জল হয়ে যাবে 5/5+3 মানে 5/8 অংশ এবং সিরাপ হয়ে যাবে 3/5+3 মানে 3/8 অংশ। দেখো তিন নম্বর মানে তৃতীয় গ্লাসের শরবতে জল এবং সিরাপের পরিমাণের অনুপাত 9:7। তাহলে জল কতটা আছে 9:16, সিরাপ কতটা আছে 7:16। এবার বড় পাত্রে সবটা ঢাললে মোট জল কতটা হয়ে যাবে, দেখো মোট জল হয়ে যাবে 3/4+5/8+9/16। দেখো আমরা এবারে লসাগু করব 4, 8 এবং 16-র, কত পাচ্ছি 16। তাহলে দেখো যোগ করলে আমরা কি পাবো 12+10+9/16। দেখো 31/16 হয়ে যাচ্ছে আমাদের মোট জল। এবার আমরা মোট সিরাপ বের করব। দেখো মোট সিরাপ প্রথম গ্লাসে ছিল 1/4 অংশ, দ্বিতীয় গ্লাসে ছিল 3/8 অংশ, তৃতীয় গ্লাসে রয়েছে 7/16 অংশ। লসাগু তো আমরা আগেই করে রেখেছিলাম, 16 হয়েছিল। কত হচ্ছে দেখো 4+6+7/16 মানে 17/16। এবার এটাই আমাদেরকে অনুপাত জানতে চেয়েছিল, জল এবং সিরাপের অনুপাত। তাহলে আমরা বলবো যে বড় পাত্রে জল এবং সিরাপের অনুপাত 31/16:17/16। দেখো 31/16:16/17 হয়ে গেছে, তাহলে কাটাকাটি করলে আমরা পেলাম 31/17 মানে 31:17। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 2/3, এখানে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নেব x একক এবং প্রস্থ ধরে নেব y একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কী সূত্র হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হয়ে যাবে xy² একক। এবার দেখে নাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে পরিবর্তিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, x+x×15/100, কারণ কি 15% বৃদ্ধি করা হয়েছে। দেখো কত হয়ে যাচ্ছে x+3x/20। এবার যদি আমরা যোগ করে দিই কত পাবো, 20x+3x/20 মানে 23x/20। একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থটা 15% যখন হ্রাস করব তখন কত হয়ে যাবে, দেখো পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ হয়ে যাবে y-y×15/100। দেখো কাটাকাটি করে আমাদের হয়েছে y-3y/20। দেখো তাহলে 20y-3y মানে হয়ে যাচ্ছে 17y, 17y/20 হয়ে গেল আমাদের পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ। এবার দেখো পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করব, তাহলে 23x/20×17y/20 হয়ে গেল। দেখো 17-র সঙ্গে যদি 23কে গুণ করো তাহলে তোমরা পেয়ে যাবে 391। x-এর সঙ্গে y-কে গুণ করলে হবে xy, তাহলে 391xy/400 একক হয়ে গেল আমাদের পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হ্রাস কতটা পেল, প্রথমে ছিল xy, পরে হয়েছে 91xy/400, তো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 9xy/400। এবার আমাদেরকে জানতে চেয়েছিল শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। দেখতে তো পেলাম আমরা হ্রাস পেয়েছে 9xy/400, কিন্তু আমাদেরকে শতকরা কতটা হ্রাস পেয়েছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো পূর্বে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল xy, তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 9xy/400। এবার দেখো যখন 100 হবে তখন কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো পূর্বের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে হ্রাস পাওয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সরল সম্পর্কে রয়েছে, সেই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস আমরা কি করব, 9xy/400×100xy² একক হবে। দেখো 9/4² একক হয়েছে, 9/4² একক মানেই আমাদের হচ্ছে 2/1/4² একক। এটাই আমরা অ্যান্সার লিখব যে নির্ণয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 2/1/4² একক হ্রাস পেয়েছে, বা লিখব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2/1/4% হ্রাস পেয়েছে। শতকরা লিখলে এখানে পার্সেন্ট লিখব না, বর্গ একক লিখব, কিন্তু যদি শতকরা কথাটা না লিখি তখন এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। দেখো এরপর যেটা ছিল 2/4, সেটা 8 নম্বর স্কুলে 4/4
চারে আমি সলিউশন করে রেখেছি। প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সলিউশনটা জানতে পেরে যাবে। এবার দেখো, তিনের দাগের একে এখানে গসাগু নির্ণয় করতে বলা আছে। দেখো এখানে প্রথমে রয়েছে এক্স কিউব মাইনাস ষোলো এক্স, তারপরে রয়েছে টু এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, তিন নম্বরে রয়েছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স। তো দেখো প্রথমটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স যদি কমন নেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ষোলো থাকবে। দেখো ষোলো মানে কি আমরা জানি, চারের সঙ্গে চারের গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্রথম রাশিমালা আমাদের হয়ে গেল এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর। এবার দেখো দ্বিতীয়তে যেটা ছিল টু এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, এখানে আমরা এক্স কমন নেব, কত পাবো টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর। এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করব, চারের সঙ্গে দুই গুণ করে পেয়েছি আট, আবার আটের সঙ্গে এক যোগ করে পেলাম নয়। দেখো টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এক্স প্লাস ফোর। এবার আমরা প্রথম দুটোর থেকে টু এক্স কমন নেব, কত পাবো এক্স প্লাস ফোর, শেষ দুটোর থেকে যদি ওয়ান কমন নিই পাবো এক্স প্লাস ফোর, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল আমাদের দ্বিতীয় রাশিমালা। এবার আমরা তিন নম্বর রাশিমালা দেখব। দেখো তিন নম্বর রাশিমালা এখানে রয়েছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স, যদি এক্স কমন নেওয়া হয় কত থাকবে এক্স ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস আট মাইনাস সাত ইন্টু এক্স মাইনাস আঠাশ, কারণ আঠাশ দুগুণে ছাপান্ন হয়েছিল, সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কী পেয়েছিলাম, দুই ইন্টু দুই ইন্টু দুই মানে আট, আর এখানে ছিল একটা সাত, তাহলে সাতাশটা ছাপান্ন হয়েছিল। দেখে নাও এবার আমরা পেয়ে গেছি কি টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস আঠাশ। এবার যদি প্রথম দুটোর থেকে টু এক্স কমন নেওয়া হয় তাহলে আমাদের কি থাকবে, দেখো এক্স প্লাস ফোর, শেষ দুটোর থেকে যদি মাইনাস সাত কমন নেওয়া হয় তাহলে এক্স প্লাস ফোর পাবো। এবার যদি এক্স প্লাস ফোর কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকবে, দেখো টু এক্স মাইনাস সেভেন, সেটাই আমরা লিখলাম। তাহলে তিন নম্বর রাশিমালা আমাদের কি হয়ে গেল, এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স মাইনাস সেভেন। দেখে নাও তিনটে রাশিমালাকে পরপর আরেকবার লিখে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে গসাগুটা কী করে আমরা পেলাম এক্স ইন্টু এক্স প্লাস ফোর। দেখো প্রথমটাতেও এটা আছে, দ্বিতীয়টাতেও এটা আছে, তৃতীয়টাতেও আছে, তাহলে সাধারণ যেটা উৎপাদক সেটাই আমরা লিখবো, এক্স ইন্টু এক্স প্লাস ফোর, এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় গসাগু। দেখো তিনের দাগের দুয়েরটা এখানে লসাগু নির্ণয় করতে বলা আছে, কি আছে দেখো এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার, দু নম্বরে রয়েছে টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ, তিন নম্বরে রয়েছে টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস চোদ্দো এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস টু এর যদি হোল স্কোয়ার থাকে, সেই ভেতরে যেটা ছিল সেটার থেকে এ কমন নিলে আমরা পাচ্ছি এ প্লাস টু। এবার দেখো পুরোটার হোল স্কোয়ার ছিল মানে আলাদা করে এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে, এটা হয়ে গেল প্রথম রাশিমালা। দ্বিতীয় রাশিমালা দেখো এখানে আছে টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ, যদি আমরা এ কমন নিই তখন আমরা কী পাবো টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু। এবার আমরা মিডিল টার্ম করব, চার থেকে একবার দিলে পেয়ে যাচ্ছি তিন, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো টু এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ মাইনাস টু, প্রথম দুটোর থেকে টু এ কমন নিলে হয় এ প্লাস টু, শেষ দুটোর থেকে মাইনাস ওয়ান কমন নিলে হয় এ প্লাস টু। দেখো আমাদের কত হয়ে গেল, এইটার থেকে এ প্লাস টু এবং এটার থেকে এ প্লাস টু কমন নিলে আমাদের থাকবে টু এ মাইনাস ওয়ান, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় রাশিমালা, এ ইন্টু এ প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান। তিন নম্বর রাশিমালা দেখো টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস চোদ্দো এ স্কোয়ার, দেখো যদি এ স্কোয়ার কমন নেওয়া হয় কত থাকবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস চোদ্দো। দেখো এবারে চোদ্দোর সঙ্গে দুই গুণ করে পেয়েছি আঠাশ, সেই আঠাশের উৎপাদকে বিশ্লেষণ করার পরে কী পেয়েছি, সাত মাইনাস চার করে তিন পেয়েছি। দেখো টু এ স্কোয়ার মাইনাস সেভেনে প্লাস ফোরে মাইনাস চোদ্দো হলো, প্রথম দুটোর থেকে এ কমন নিলে হয়ে যাবে টু এ মাইনাস সাত এবং শেষ দুটোর থেকে টু কমন নিলে পাবো টু এ মাইনাস সাত। এবার যদি টু এ মাইনাস সাত কমন নিয়ে নেওয়া হয় তাহলে আমাদের এখানে এ এবং এখানে দুই থাকলো, এ প্লাস টু হয়ে গেল। দেখো সাজিয়ে লিখেছি, এই জায়গাটায় হয়ে গেছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার, দু নম্বরে হয়ে গেছে এ ইন্টু এ প্লাস টু ইন্টু টু এ মাইনাস সেভেন, তিন নম্বরে হয়েছে এ স্কোয়ার ইন্টু টু এ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস টু, তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল, এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এ মাইনাস ওয়ান ইন্টু টু এ মাইনাস সেভেন, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো চারের দাগের এক, এটা পেজ নম্বর একশো তিরিশে তোমাদের ছিল, এটা সম্ভবত পাঁচ নম্বর স্কুলের সলিউশন, সেখানে ডিটেলসে তোমাদের আলোচনা করা আছে। আমি এখন তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সলিউশনটা, তোমরা ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝতে যদি না পারো আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে। দেখো এবারে এখানে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস থ্রি এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস টু এ প্লাস বি,
পরের প্রশ্ন দেখো, চারের দাগের দুয়ে এখানে অথবাতে রয়েছে সরল করতে বলা, এটাও তোমাদের সম্ভবত দু নম্বর স্কুলের সলিউশন, সেখানে গিয়ে ভিডিওটা ডিটেলসে দেখবে, সলিউশনটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এটার অ্যান্সার হবে এ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সায়েন্স গামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।